নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়। বালুচিস্তান পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চায়, দীর্ঘ দিন ধরে তারা লড়াই করছে। সেই ভারতবর্ষ থেকে যেদিন পাকিস্তান বিচ্ছিন্ন হয়েছে সেদিনই তারা ঘোষণা করে দিয়েছিল তারা পাকিস্তানের সঙ্গে থাকবে না। পরবর্তীকালে পাকিস্তান সেটাকে জোর করে দখল করে নেয় সেই বালুচিস্তান। সেই বালুচিস্তানে বালুচ আন্দোলন চলছে। এখন সেই বালুচ আন্দোলন শক্তি বেড়েছে, ক্রমশ শক্তিশালী হচ্ছে। এই বালুচিস্তান কি পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারবে? আমরা এটা জানি যে পাকিস্তানের প্রায় 48% অংশ নিয়ে এই বালুচিস্তান, অর্থাৎ এই বালুচিস্তান পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে পাকিস্তান প্রায় তার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে এইরকম একটা অবস্থায়। বালুচ তারা যখন 47 সালে ভারত পাকিস্তানের যখন একটা সমঝোতা চলছিল 5th August দিল্লিতে মাউন্ট ব্যাটেন আর মোহাম্মদ আলী জিন্নার উপস্থিতিতে, বালুচিস্তানের নেতারা তখনই ঘোষণা করে দিয়েছিলেন যে না, তারা পাকিস্তানের সঙ্গে যাবে না, তারা স্বায়ত্ত শাসনের মধ্যেই থাকবে। কিন্তু 2 February 1948 জিন্না তৎকালীন বালুচ শাসক খান সাহেবকে একটা চিঠি লিখে তিনি বললেন যে আপনারা আসুন পাকিস্তানের সঙ্গে মিশে যান। কিন্তু তখন সেই খান সাহেব সেটা অস্বীকার করলেন, আর যেই মাত্র অস্বীকার করলেন 1 April 1948 সেনা পাঠিয়ে দিলেন মোহাম্মদ আলী জিন্না এবং বালুচিস্তান দখল করে নিলেন। খান সাহেবকে গ্রেপ্তার করে তাকে দিয়ে একটা চিঠি লিখিয়ে নেওয়া হলো যে এই গোটা বিষয়টা যে তিনি এই সঙ্গে যুক্ত হতে চান বলে তাকে দিয়ে চিঠি লেখানো হয়েছে এবং সেই ব্যাপারে বিদ্রোহ ঘোষণা করলেন। খান সাহেবের ভাই প্রিন্স আব্দুল করিম খান তিনি বিদ্রোহ ঘোষণা করলেন। বিদ্রোহ ঘোষণা করে বললেন যে না, আমরা পাকিস্তানের সঙ্গে থাকবো না, আমরা আলাদা কো থাকবো। এবং এই লড়াই তিনি চালিয়ে গেলেন, পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটা তিনি চালিয়ে গেলেন প্রায় 1950 সাল পর্যন্ত তিনি যখন গ্রেপ্তার হয়ে গেলেন তখন সেই আন্দোলন খানিকটা স্থিমিত হলো। এইরকম বালুচ আন্দোলন এর পরবর্তীকালে বিভিন্ন সময়ে কখনো গতি পেয়েছে, কখনো গতিহীনতায় ভুগেছে। আমরা 58-59 এর লড়াইয়ের গতি দেখেছি, আবার 62-63 সালে মাঝখানে খানিকটা গ্যাপ গেছে, 62-63তেও এই লড়াইয়ের গতি পেয়েছে। 72-73-74 পর্যন্ত এই গতিশীলতা দেখা গিয়েছিল। পরবর্তীকালে প্রায় 2003-04 পর্যন্ত এই বালুচ আন্দোলন পুরো স্থিমিত হয়ে গিয়েছিল। 2005-06 সাল থেকে আস্তে আস্তে এর একটা গতি বৃদ্ধি পাচ্ছিল বালুচ আন্দোলন, সেটা আমরা লক্ষ্য করছিলাম। এবং 8-09 সালের পর থেকে এই বালুচ আন্দোলন গতি পেয়েছে এবং আজকে 2023-এ সেই বালুচ আন্দোলন কিন্তু একটু পিকে গেছে, আন্দোলনটা অনেকটা শক্তিশালী হয়েছে। যদিও সেখানকার নেতাকে খুন করে দেওয়া হয়েছে, গুম খুন করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। এবং এই যে তাদের এই বালুচ আন্দোলনের মূল দাবিগুলো কি, মূল দাবি হচ্ছে, তাদের প্রথম দাবি হচ্ছে তারা এই অধিগ্রহণটা তারা মেনে নেয়নি, তাদের নেতৃত্বটা তারা পাকিস্তানের সঙ্গে সংযুক্ত হতে চায়নি, কারণ পাকিস্তান তাদেরকে শোষণ করবে। এবং সেটাই প্রমাণিত হচ্ছে যে পাকিস্তান তাদেরকে শোষণ করছে। কিভাবে শোষণ করছে? তাদের অঞ্চলে প্রায় 20-22% গ্যাস, যে ন্যাচারাল গ্যাস, সেটা সেখান থেকে বালুচ থেকে উৎপন্ন হয়। বিভিন্ন খনিজ পদার্থ, তেল, এই সমস্ত তৈরি হয় ওখান থেকে, বেশিরভাগটা পাওয়া যায় বালুচিস্তান থেকে। কিন্তু সেখানকার মানুষই ডিপ্রাইভড, সেখানকার মানুষ পায় না, তার বদলে অন্যান্য প্রদেশের মানুষরা অনেক বেশি সুযোগ সুবিধা ভোগ করে। তাদের ওই সম্পদ নিয়ে গিয়ে বিলিয়ে দেওয়া হয় বালুচ ব্যতীত অন্যান্য প্রদেশগুলোতে, এটা তারা অভিযোগ করেন প্রথমত। দ্বিতীয়ত, সেখানে কর্মসংস্থান নেই, সেখানে কলকারখানা নেই, মানুষের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কোনো কাজ করে না। সমস্ত প্রাকৃতিক সম্পদ মজুদ থাকা সত্ত্বেও রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে অনুন্নয়নের ছাপ, অনুন্নয়নের অভিযোগ সেখানকার পাকিস্তানের সরকারের বিরুদ্ধে। আর সে কারণেই তারা বলেছে যে না, আমরা এই ব্যাপারে এই পাকিস্তানের সঙ্গে থাকবো না। এবং তাদের আরেকটা বড় অভিযোগ, এই যে বালুচ, তারা প্রায় বালুচিস্তানে প্রায় 52% বালুচ লোক বাস করেন, পাস্তুনের লোকজন বাস করেন প্রায় 30-35%। সেই বালুচ লোকদের ওখান থেকে সরিয়ে বিভিন্ন প্রদেশে নিয়ে যাওয়া হচ্ছে যাতে বালুচিস্তানে বালুচরা সংখ্যা লঘু হয়ে যায়, ফলে তাদের পক্ষে সুবিধা হবে সেখানটা শাসন করতে। এই অভিযোগও কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে করছেন এই বালুচিস্তানের আন্দোলনের নেতারা। সেখানে বালুচ লিবারেশন আর্মি আছে, বালুচ রিপাবলিকান আর্মি আছে, বালুচ লিবারেশন ফ্রন্ট আছে, বালুচ রিপাবলিকান পার্টি আছে, বালুচ ন্যাশনাল পার্টি আছে। সমস্ত পার্টিরা মিলে তারা এই লড়াইটা লড়ছেন এবং তারা এই অভিযোগ করছেন যে এই ক্ষেত্রে বালুচিস্তানের মানুষ কিন্তু ডিপ্রাইভড হচ্ছে এবং পাকিস্তানের এই যে তাদের যে দমন
দমন পীড়ন, সেই দমন পীড়নের বিরুদ্ধে তারা সোচ্চার হচ্ছে। বালুচ আন্দোলন অনেক ক্ষেত্রে এই এই সেই সেরকম সাকসেস পাচ্ছে না, মূলত দুটো তিনটে কারণে। এক হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী সেখানে কঠোর একটা দমন পীড়ন নীতি সেখানে প্রয়োগ করছেন, কঠোর দমন পীড়ন যেমন থাকছে তার উপর থাকছে সেখানকার বালুচ নেতৃত্বের মধ্যে অনৈক্য, এটা কিন্তু একটা বড় কারণ এই বালুচ আন্দোলন সেইভাবে জোরদার না হওয়ার পেছনে। যদিও এখন সেই ঐক্যটা অনেক বেশি বাড়ছে দেখা যাচ্ছে, এবং বহির্বিশ্বের সমর্থন আগে সেভাবে বালুচের মধ্যে পাচ্ছিল না, কিন্তু 2016 সালে নরেন্দ্র মোদীর একটা এই ব্যাপারে একটা ইতিবাচক ভাবনা যে বালুচের মানুষ সেখানে অত্যাচারিত হচ্ছে। পাকিস্তান যেভাবে কাশ্মীর প্রসঙ্গে বারবার বলে, আজকে কাশ্মীরের উন্নয়ন গোটা পৃথিবীর সামনে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। G20 বৈঠকের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়ে গেল যে পাকিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে, সেখানে বালুচে কণ্ঠ রোধ করা হচ্ছে, সেখানে নেতৃত্বকে খুন করে দেওয়া হচ্ছে বালুচিস্তানে, এই অভিযোগ উঠছে। আর নরেন্দ্র মোদীর ইতিবাচক পদক্ষেপ আর আফগানিস্তান তার পার্শ্ববর্তী, বালুচিস্তানের পার্শ্ববর্তী যে দেশ আফগানিস্তানের সঙ্গে ভারতের ইতিমধ্যেই একটা খুব সুসম্পর্ক বৈদেশিক নীতি তৈরি হচ্ছে, এটা কিন্তু বালুচিস্তানের মানুষের কাছে একটা আশার। আফগানিস্তান অতীতে যেভাবে তাদেরকে সহায়তা করেনি, এক্ষেত্রে আফগানিস্তানের একটা ভূমিকা, অন্যরকম ভূমিকা বালুচিস্তানের মানুষ পাচ্ছেন, এবং সেক্ষেত্রে বালুচ আন্দোলন শক্তিশালী হচ্ছে বলে মনে করা হচ্ছে। এবং এক্ষেত্রে চায়না প্রথমত এটা নিয়ে বিরোধিতা করছে, তারা ভয়ঙ্করভাবে নজর রেখেছে, কড়া নজর রেখেছে, কারণ এটা জানেন যে চায়না পাক ইকোনমিক যে করিডর, যে রাস্তাটা তৈরি করেছেন ওয়েদার বন্দর থেকে ওই বালুচিস্তানের ওপর দিয়ে গেছে, এমনকি পাক অধিকৃত কাশ্মীরের ওপর দিয়েও গেছে, এটা আমরা আগেও আলোচনা করেছি, এটা একদম চায়নার ভেতর পর্যন্ত, এই গোটাটাকে সে তার বাণিজ্যিক পথ হিসেবে তৈরি করছে, একটা বিকল্প বাণিজ্যিক পথ হিসেবে তৈরি করছে। ফলে এইসব জায়গাতে যদি এটা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সব থেকে বেশি সমস্যায় পড়বে চীন, ফলে চীন এটা হতে দিতে চায় না। এখন ভারতবর্ষের যে ভূমিকা একটা ইতিবাচক ভূমিকা, এবং এখানকার মানুষের যে ঐক্যবদ্ধ আন্দোলন, সেটাই বালুচিস্তান মানুষের এই গণতান্ত্রিক যে তাদের অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠিত করতে কতটা সহায়তা করে সেদিকে আমাদের নজর থাকবে, বহির্বিশ্বের দিকে নজর থাকবে, এই আন্তর্জাতিক পরিস্থিতিও আপনাদের সামনে ইভিএম নিউজ তুলে ধরবে। আর এই সেই সময় পর্যন্ত আমি স্বপন আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আপনাদের চোখ থাকুক ইভিএম নিউজের পর্দায়, ইভিএম নিউজ আপনাদের কথা বলে, নমস্কার।